কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রতি 6,000 মানুষের জন্য একটি করে ক্লিনিক স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে গর্ভবতী মাদের নিরাপদ সন্তান প্রসব করা পর্যন্ত, এটিকে বলা যায় ন্যাটাল, প্রিন্যাটাল, পোস্টন্যাটাল, প্রতিটি পর্যায়ে কী করণীয় সেই সম্পর্কে সেইখান থেকে সেবা দেয়া হয়, প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, ঔষধপত্র দেয়া হয়, এবং সেইখান থেকে যদি জটিল রোগ হয় তাহলে রেফার করা হয়, এবং এই কমিউনিটি ক্লিনিক পরিচালিত হয় যাদের জন্য ক্লিনিক, অর্থাৎ জনসাধারণের প্রতিনিধিদের মাধ্যমেই এই কমিউনিটি ক্লিনিক পরিচালিত হয়। তো এর দ্বারা আমাদের যে সংবিধানে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য জনগণের স্বাস্থ্য যেটি মৌলিক অধিকার বলা হয়েছে সেটি তৃণমূলে পৌঁছে দেওয়ার জন্য, শিশু মৃত্যু হ্রাস করার জন্য, মাতৃমৃত্যু হ্রাস করার জন্য, বিভিন্ন ধরনের কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ এইগুলিকে আয়ত্তে আনার জন্য এই তৃণমূলে স্থাপিত এই যে কমিউনিটি ক্লিনিক বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে, এবং তারা যাতে জনসাধারণের কাছে, যারা সেবা প্রার্থী তাদের কাছে দ্রুততার সাথে পৌঁছে যেতে পারে সেটি ব্র্যান্ডিং করার দায়িত্ব আপনাদের। আপনারা আশা করি এখান থেকে এই প্রশিক্ষণ গ্রহণ করে জনসাধারণের স্বাস্থ্যসেবায় বিশেষ ভূমিকা আপনারা রাখবেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহ, আপনারা জানেন অন্তত 138টি নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। দুস্থ অবহেলিত সমাজে যারা পঙ্গু, যারা বিধবা, বৃদ্ধ, এদের জন্য বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম তৈরি করা হয়েছে, যাতে করে সুষম উন্নয়ন নিশ্চিত হয়, সমাজের প্রতিটি লোককে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করা যায়, প্রতিটি লোকের জীবন মানের উন্নয়ন ঘটানো যায়। আপনারা জানেন যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রম ছাড়া সুষম উন্নয়ন বা এই ধরনের ভিশন বাস্তবায়ন সম্ভব নয়। এই রকম সামাজিক বেষ্টনীর মাধ্যমে সরকার এই অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করেছেন। আর এই যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এগুলি যাদের জন্য করা হয়েছে, যে তৃণমূলে যে সকল অসহায় অবহেলিত যে জনগণ, যাদের জন্য এটি করা হয়েছে তাদের কাছে দ্রুততার সাথে যথাসময়ে অত্যন্ত কম ব্যয়ে পৌঁছে দেওয়া যায়, এই ব্যাপারে ব্যাপক সচেতনতা, জনসচেতনতা সৃষ্টি করা একান্ত প্রয়োজন। যার জন্য করা হয়েছে তিনি না পেয়ে যদি মাঝখানে কেউ এর অংশীদার হয়ে যান, তাহলে এই যে ব্যাপক বেষ্টনী, নিরাপত্তা বেষ্টনী, সেটি ব্যাহত হবে, এবং এটি নিশ্চিত করা সম্ভব। আপনারা যারা মিডিয়া কর্মী, আপনাদের মাধ্যমেই সেটি পৌঁছে দেওয়া সম্ভব। অবহেলিত, অক্ষম, দরিদ্র যুব সমাজকে স্বাবলম্বী করা, এটি এই উদ্যোগের মূল বৈশিষ্ট্য।